হরে কৃষ্ণা, ওয়েলকাম ব্যাক টু মাই জগন্নাথ সংসার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি জানি তোমরা সবাই খুব ভালো আছো। ভালো সবাইকে যে থাকতেই হবে, কারণ এটা দামোদর মাস, ভগবানের অত্যন্ত প্রিয় মাস কার্তিক মাস। তো যেহেতু এখন এই মাসটা চলছে, তাই আমরা সবাই ভক্তরা সবাই খুব ভালো আছি, আনন্দিত আছি। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। কিন্তু আমি তোমাদের দিকে একটা কথা বলবো, তোমাদের কাছে সবাইয়ের কাছে আমি সরি বলে নিচ্ছি। প্রথমেই সরি, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি অনেক দিন তোমাদের কাছে আসতে পারিনি, আমার অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। আমারও মনটা ছটফট করছিলো কখন তোমাদের কাছে আসবো, তোমাদের সাথে আড্ডা দেবো, কিন্তু আমার শারীরিক অসুস্থতার জন্য। তারপরে আমি এখানে ছিলাম না, শ্বশুরবাড়িতেও ছিলাম না, ওখানে ছিলাম, একটু ব্যস্তও ছিলাম, ওর জন্য আমি কোনো ভিডিও বানাতেই পারিনি। তো আজকেই আমি এসেছি, কাল এসেছি, এসেই প্রথমে তোমাদের কাছে চলে এসেছি। তো আজকে থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো প্রথমেই তোমরা, এটা যেহেতু দামোদর মাস চলছে, কার্তিক মাস, তো আশা করি তোমরা সবাই এই মাসে ভগবানের খুবই সেবা করছো, অনেক প্রচার করছো। তো সবাই অনেক প্রচার করো, যাতে সবাই এই কার্তিক মাসটা আমরা ভালোভাবে কাটাতে পারি, ভগবানকে খুশি করার জন্য। তো এটা হচ্ছে ডিসকাউন্ট মাস আমাদের। তো আমরা যদি কোনো কিছু ভগবানের জন্য করি, সেটার জন্য আমরা 1,00,000 বেশি গুণ মানে ফল লাভ পাবো। আমরা যদি এক মালাও জপ করি, সেটা 10 গুণ হয়ে আমাদের কাছে রিটার্ন আসবে। তো এটা হচ্ছে ডিসকাউন্ট মাস, যা করবে তার সাথে এক্সট্রা ফ্রি, তার ডবলের এটা। ওই জন্য আমরা চেষ্টা করব এই মাসে বেশি বেশি করে ভগবানের সেবা করতে। তো যেই সেবাটা করব তার ডবল হয়ে যাবে সেবাটা। তো আমরা সবাই চাইবো যে একটা দুটো সবাই পেলে আমরা খুশি, না? ওই জন্য সবাই এই মাসটা চেষ্টা করবে বেশি করে জপ করতে, ভগবানের সেবা করতে, প্রচার করতে, গ্রন্থ প্রচার করতে। গ্রন্থ প্রচার করলে তো প্রভাত খুবই প্রসন্ন হবেন। ওই জন্য বেশি করে চেষ্টা করবে এই মাসে যেন বেশি করে গ্রন্থ প্রচার হয়, সবাই যেন বাড়িতে ভগবানকে যেন প্রদীপ দান করে। তো তার আগে বলে রাখি, আমার কন্টেন্টটা দেখে আশা করি তোমরা বুঝতেই পারছো আমি কী সম্বন্ধে আজকে ভিডিও আনতে চলেছি। আমিও আজকে তুলসী কাঠির প্রদীপ বানাবো, ওই জন্যই সকালে চলে আসলাম। ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি, তোমাদের সাথেও একটু গল্প করতে করতে আমার ওটাও বানানো হয়ে যাবে, আমারও ভালো লাগবে। চলে আসলাম, আমার মতো হয়তো অনেকেই আছো, আমি মনে হয় একমাত্র আছি যে এখনও তুলসী কাঠির প্রদীপ বানাইনি। আশা করি তোমাদের সবাই বানানো হয়ে গেছে। তো যাদের হয়ে গেছে তারা খুবই ভালো, যাদের এখনও হয়নি তারা আমার ভিডিওটা দেখতে পারো, দেখে আমিও যেভাবে বানাচ্ছি তোমরা ওইভাবে বানিও। তো আমরা যদি তুলসী কাঠির প্রদীপ যে দেখালে কি ফল গুরু মহারাজ কি বলেছে, ওটা আমি পরে বলবো বানাতে বানাতে। এখন আমি এখন আমি বাগানে যাব, দেখতে শুকনো তুলসী গাছ খুঁজে নিয়ে ওটা তারপরে বানাবো। এখন সকাল বাজে 10টা, এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। ওটা বানিয়ে আবার ঘরের কাজটা যাচ্ছে, ওগুলো সারতে হবে। ওই জন্য এখন আমি একটু চলে যাব বাগানে, গিয়ে তুলসী কাঠিটা আগে খুঁজে নিয়ে এসে রোদ্দুর শুকিয়ে দিই। প্রচুর রোদ্দুর বেরিয়েছে আজকে, রোদে শুকিয়ে দিলে ভালো হবে, কাঠটা সুন্দর হবে। কারণ এখন যা বৃষ্টি হচ্ছিলো পুজোর সময়, ওই জন্য সব কিছু ভিজে টিয়ে গেছে। ওই জন্য এখন একটু যাবো আমি বাগানে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, আমি এখন বাগানে যাচ্ছি। বাগান থেকে তুলসী গাছ এখন শুকনো খুঁজবো। তো তোমাদের বাড়িতে যারা এখনও বানাওনি ওটা, ও তোমাদের বাড়ির ওখানে যদি তুলসী শুকনো গাছ থাকে, তো তোমরাও ওটা নিয়ে তুলসী কাঠি যারা এখনও পর্যন্ত বানাওনি, খুব শিগগিরই বানিয়ে নাও। বেশি দিন আর বাকি নেই, খুব সময় খুবই অল্প আমাদের জন্য। তো তুলসী কাঠির প্রদীপ দেখালে ভগবান খুবই প্রসন্ন হয়, সবাই আশা করে জানো। ভগবানের অত্যন্ত প্রিয় তুলসী। তো তুলসীর তুলসীর যাই করবো ভগবান খুবই প্রীত হবেন, যেহেতু এটা ভগবানের আবার সবচেয়ে প্রিয় মাস। তো তার জন্য আমি এখন চলে এসেছি বাগানে। এবারে একটু খুঁজবো তুলসী শুকনো কোথায় আছে। আগে থেকে ওই তুলসী গাছ না, বৈশাখ মাসে আরা যখন শুকিয়ে যায় তখন সাইজ করে রেখে দিলে খুবই ভালো, এখন আর এত কষ্ট করতে হয় না। তো চলো দেখতে থাকো ভিডিওটা। দেখো বাগানে তো আসলাম, দেখলে কিন্তু তুলসী গাছ এখন খুঁজছি, খুবই খারাপ অবস্থা। আগে থেকে রেখে দিলে এই অবস্থাটা আমার হতো না। পেয়েছি একটা, এগুলো তো আপাতত চলবে, কিন্তু 1 মাস তো অনেকটা সময়। 1 মাস হয়তো হবে না, 1 সপ্তাহ করে জোর হয়তো হবে। বাড়ির লোক আছে, অনেকে তুলসী দেখ, অনেকে প্রদীপ দেখাতে আছে, সবাইকে দিলে হয়তো 1 সপ্তাহ জোর করে হয়ে যাবে। আরও পেলে ভালো হতো। এই আর একটা পেলাম, এতগুলো মোট পেলাম, দেখি আর কোথায় আছে। দেখো এখানটা খুবই নোংরা জায়গা, তবুও আমাকে কষ্ট সৃষ্টি করে খুঁজতে হচ্ছে। এই দেখো পেয়েছি, সব ভিজে আছে, বললাম না সব ভিজে গেছে। এগুলোকে এখন আমি রোদ্দুরে একটু শোকাবো, তারপরে বিকালে বানাবো। বিকালে দেখবি ভিডিও, আমি তখন এটা বানাই। চলো এই এতগুলো পেয়েছি আর নেই, ওখানটা শুধু নোংরা আর ভিজে গেছে যা বৃষ্টি হয়েছিল। এগুলোকে আমি রোদ্দুরে শুকাতে যাবো, শুকাতে নিয়ে যাবো। দেখো আমি এতগুলো তুলসী গাছ এখন পেয়েছি শুকনো। এই প্রচুর আজকে রোদ্দুর বেড়েছে, একটু ছাদে আর উঠলাম না, উঠানে একটু রোদ্দুর, ওই জন্য উঠানেই শুকাতে দিচ্ছি। বড় মাদের উঠানে আমি রোদ্দুরে ওগুলো শুকাতে দিয়েছি, প্রচণ্ড রোদ্দুর। একটু পরে তুলে নেবো একটু শুকিয়ে গেলে। তো ভিডিওটা দেখতে থাকো, তুলসী মোটা বানাবো, বানাবার সময় তোমাদের কাছে আসবো। তো আশা করি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা হরে কৃষ্ণ। তো সকালে তোমাদেরকে দেখালাম, আজকে সন্ধ্যেতে চলে এসেছি। এইমাত্র আমাদের বাড়িতে দীপদান অনুষ্ঠান এখনও স্টার্ট হয়নি, এবার দীপদান অনুষ্ঠান স্টার্ট করব, তার জন্য করছে আয়োজন। প্রদীপ টদীপ এখন সাজানো হবে, ভগবানের ওখানটা একটু প্রদীপ দিয়ে সাজাবো, তারপরে হচ্ছে কীর্তন করবো, তারপরে প্রদীপ দেবো। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে। চলে এসেছি জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করো সবাই। তো আমাদের দামোদরকে দর্শন করো, যশোদা মার গোপালকে। প্রদীপ দিয়ে সাজানো হবে, এই যে প্রদীপ রেডি হচ্ছে, প্রদীপগুলো দিয়ে গোটা সিংহাসনটাকে সাজাবো, বাতিও লাগাবো, দেওয়ার পর তারপরে আমরা কীর্তন করব। হরে কৃষ্ণ। আমি এখানে এই দামোদরের প্রদীপ সবে ঠিক করছি, এই প্রদীপ আমাদের সাজানো হচ্ছে। তো আমরা কার্তিক মাসের প্রদীপের যে কী মাহাত্ম্য সেটাই আমি এখন তোমাদের কাছে বলবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, সমস্ত বৃক্ষের মধ্যে তুলসী আমার অত্যন্ত প্রিয়, সমস্ত মাসের মধ্যে কার্তিক মাস আমার অত্যন্ত প্রিয়, সমস্ত তীর্থের মধ্যে দ্বারকা আমার অত্যন্ত প্রিয়, এবং সমস্ত দিনের মধ্যে একাদশী আমার প্রিয়। এটা পদ্মপুরাণে বর্ণিত আছে। সমস্ত যুগের মধ্যে সত্যযুগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সমস্ত নদীর মধ্যে গঙ্গা হচ্ছে সর্বশ্রেষ্ঠ নদী, তেমনি সমস্ত মাসের মধ্যে কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ, তাই ইহা ভগবানের অত্যন্ত প্রিয়। এটাও পদ্মপুরাণে বর্ণিত আছে। তাই আমাদের প্রত্যেকে কার্তিক মাসে প্রদীপ দেওয়া অবশ্যই কর্তব্য। তো এখনও যারা যারা প্রদীপ দিচ্ছ না, অবশ্যই আজকে থেকে চেষ্টা করবে ভগবানকে প্রদীপ দেখাতে। তো প্রদীপ যদি দাও তো খুবই ভালো। আর তুলসী, আমি যে যেমন তুলসী কাঠি আজকে নিয়ে এসে বানালাম, এরকম তুলসী কাঠির যদি প্রদীপ দেখাতে পারো তো আরও ভালো। জয়পাত্র স্বামী গুরু মহারাজ বলছেন, আমরা যদি এই মাসে তুলসী কাঠির প্রদীপ বানিয়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করি, তাহলে একটা প্রদীপ দেখালে যেই ফলটা আমরা পাবো, এই তুলসী কাঠির একটা প্রদীপ দেখায় যদি একটা তুলসী কাঠির প্রদীপ যদি দেখায়, তার 10,000 গুণ বেশি ফল লাভ পাবো। ওই জন্য যেহেতু একটা ডিসকাউন্ট মাস, তার ডবল আমরা ব্যাকে পাবো। ওই জন্য আমাদের অবশ্যই উচিত এই মাসটা তুলসী কাঠির প্রদীপ পুড়ে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা। তো তোমরাও চেষ্টা করবে। আজকেও আমি এই তুলসী কাঠেরই প্রদীপ বানিয়েছি, আজকে থেকে দেখাবো, এর আগে ছিল না ওই জন্য দেখাতে পারিনি। তো তোমরাও চেষ্টা করবে তুলসী কাঠেরই যেন এই মাসটা যেন প্রদীপ করে যেন ভগবানকে দেখাতে পারো, তাহলে ভগবান খুবই আমাদের প্রতি প্রসন্ন হবেন। তো কার্তিক মাসের দীপ নিবেদনের ফলটা এখন তোমাদের কাছে আমি বলবো। কার্তিক মাসে কেউ যদি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করেন, তাহলে তিনি বিগত শত সহস্র কোটি জন্মের পাপ থেকে মুক্ত হতে পারেন। এটি হরিভক্তি বিলাসে বর্ণনা করা আছে। কেউ যদি কখনো কোনো ধর্মকর্ম নাও করে থাকেন, অথবা তিনি যদি অত্যন্ত পাপীও হন, তাহলে তিনি ভগবানের উদ্দেশ্যে প্রদীপ নিবেদনের ফলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। ভগবান নারদকে বলছেন, হে নারদ, কার্তিক মাসে ব্রত পালনের দ্বারা ত্রিভুবনের যত পাপ আছে তা ধ্বংস হয় এবং ভগবানের ধামে গমনের সমস্ত বাধা নাশ হয় হয়ে নিত্যকালের জন্য ভগবানের ধামে বাস হয়। এটাও হরিভক্তি বিলাসে বলা হয়েছে। তো আমরা যদি এই ব্রতটা পালন করি আর যদি প্রদীপ দেখাই তাহলে আমরা আমাদের সমস্ত পাপ তো দূরীভূত হবেই এবং নিত্যকালের জন্য আমরা ভগবানের ধামে যাওয়ার সুযোগও পাবো। সেই সুযোগটাও ভগবান আমাদের দিকে করিয়ে দেবেন, যেহেতু এটা ডিসকাউন্ট মাস, সব কিছুতে বাম্পার অফার। পুজোতে যেমন আমরা বাম্পার অফার পেয়েছি, এটাও আমাদের কাছে একটা বাম্পার অফার ভক্তি জীবনে। তো আমরা যদি ভক্তি জীবনে এগোতে চাই এই বাম্পার অফারটা আমাদেরকে অবশ্যই কাজে লাগাতে হবে। তো সবাই এটা চেষ্টা করবে। আর যারা যারা আমিষ খাচ্ছ তাদের দিকে আমার রিকোয়েস্ট বন্ধু হিসাবে, তো তোমরা এই মাসটা মানে চেষ্টা করবে যাতে নিরামিষ খাওয়ার, তো খুবই ভালো তোমাদের জন্য। একটা মাস ভগবানের জন্য নিরামিষ খাও, ভগবান অবশ্যই তোমাদের প্রতি খুবই খুবই প্রসন্ন হবেন, ভগবান খুবই খুশি হবেন। তো যা চাইবে ভগবানের কাছে তাই পাবে। তো ডিসকাউন্ট যেহেতু দিয়েছে ভগবান এই মাসটা, তো ভগবানের কাছে আমরা যেটাই চাইবো সেটাই পাবো। তো এই অমূল্য সুযোগটা আমরা কখনোই হাতছাড়া করবো না, এটা চেষ্টা করবে। আর যারা যারা নিরামিষ খাও আর প্রসাদ ভোজি অনেক কিছু বাদ আছে, তো যারা যারা সবই জানো তো ভালো, আর যারা যারা জানো না মনে হচ্ছে কিছু প্রশ্ন আছে তো আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিবে, অবশ্যই চেষ্টা করব সেই প্রশ্নের উত্তর দেওয়ার। কী কী খেতে নেই বা কী কী বর্জনীয়, তারপরে বেশি করে জপ করবে, পরনিন্দা পরচর্চা করার কোনো দরকার নেই, যেহেতু এটা স্পেশাল মাস। অত মানে অত সময় নষ্ট করার কোনো দরকার নেই, বেশি করে জপ করব, ভগবানের সেবা করব, ফুল তুলব, ভগবানের জন্য মালা করব, তারপরে তুলসী পাতা নিয়ে ভগবানের চরণ দেবে, ভগবান খুবই এতে খুশি হবেন, প্রসন্ন হবেন। তো ভগবান যেই যেই কাজ করলে খুশি হবে সেই কাজ আমাদের এই মাসে অবশ্যই করা উচিত। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে।